বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেটটি হলো পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে। তো ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণের তরফ থেকে নতুন নতুন আপডেট উঠে এসেছে এবং সেই আপডেটে কিন্তু বলা হয়েছে যদি আপনারা কিছু শর্ত না মেনে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা পাবেন না। এবং কি কি শর্ত রয়েছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে পেয়ে যাবেন। এখানে কিন্তু বলা হয়েছে পিএম কিষাণ যোজনার সুবিধা নেওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, সেগুলি পূরণ করতে না পারলে যোজনার সুবিধা মিলবে না। দেখে নিন কারা কারা পাবেন না এই যোজনার সুবিধা। কৃষকের পরিবারের কোনো সদস্য যদি ট্যাক্স জমা করে থাকেন তাহলে এই সুবিধা মিলবে না। পরিবারের সদস্য মানে স্বামী, স্ত্রী ও সন্তান। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারলেন আপনার পরিবারের যদি কোনো সদস্য ট্যাক্স জমা করে থাকেন তাহলে কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পাবেন না আর। তারপরে দেখতে পাচ্ছেন যাদের কাছে চাষযোগ্য জমি নেই তাদের এই যোজনার বাইরে রাখা হবে, অর্থাৎ এখন থেকে কিন্তু যাদের জমি নেই তারা কিন্তু আবেদন করতে পারবে না। তারপরে দেখতে পাচ্ছেন আপনার কাছে চাষযোগ্য জমি বাবা বা দাদুর নামে থাকে বা পরিবারের অন্যান্য সদস্যের নামে থাকলেও এই যোজনার সুবিধা মিলবে না। তারপরে দেখতে পাচ্ছেন কোনো কৃষক যদি সরকারি চাকরি করেন তাহলে এই যোজনার সুবিধা পাবেন না। তো আপনারা কিন্তু বুঝতেই পারলেন যদি কৃষক সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারবেন না, বা আবেদন যদি করেও থাকেন তাহলে কিন্তু টাকা আর পাবেন না। সে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়ার, উকিল এই যোজনার সুবিধা পাবেন না, অর্থাৎ এবার থেকে কিন্তু ইঞ্জিনিয়ার বা কোনো চিকিৎসক রেজিস্টার্ড সেগুলো কিন্তু এখন থেকে পিএম কিষাণ সম্মান নিধির যোজনার টাকা পাবে না, আর যদি আবেদন করেও থাকে তাহলে কিন্তু এবার থেকে আর টাকা পাবেন না। তারপরে দেখতে পাচ্ছেন কোনো কৃষক যদি বছরে 10,000 টাকার পেনশন পান তাহলে কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন না। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন কি কি শর্ত রয়েছে, এই শর্তগুলো না মেনে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন না। যদিও আবেদন করে থাকেন তাহলে কিন্তু টাকা পাবেন না। তো আজকের ভিডিওটি এইটুকুই, যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে পেয়ে যাবেন।